সুপ্রিয় সুথি মেলোডি জাংশনের পক্ষ থেকে আমি হুমায়রা বশির আপনাদের সবাইকে জানাচ্ছি সুরেলা শুভেচ্ছা সরগম সাউন্ড স্টেশন স্টুডিও থেকে। আজকে যে গানটি আমি গাইব সে গানটি লিখেছেন এনামুল হক অপু এবং সুর করেছে রাজা বশির। চলুন তাহলে শুনে আসি। তুমি যে আমার মা
পৃথিবীতে জন্ম নিয়ে সুন্দর পৃথিবীতে জন্ম নিয়ে খোদা তোমার কাছে ঋণী তারপরে রয়েছে যে আমার মা আমার মা জননী তুমি যে আমার মা জননী মেলোডি জাংশন অনুষ্ঠানটি সহযোগিতায় আছে সোলস জেমস অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি ছোট্ট একটি বিরতি সোল জেমস অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি শপ আপনার নিজের ও পরিবারের সকলের জন্য আধুনিক রুচিসম্মত স্বর্ণের অলংকার এবং আসল ও মানসম্মত হীরা রত্ন পেতে হলে চলে আসুন সোল জেমস অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি শপে আমাদের ঠিকানা গুলশান 1 নাভানা টাওয়ার চতুর্থ তলা শপ নম্বর 11, 12, 13, 14 মোবাইল ফোন নম্বর 01755940555 ল্যান্ড ফোন নম্বর 02410810040 সোল জেমস অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি বিরতির পর ফিরে এলাম মেলোডি জাংশনে মেলোডি জাংশন এপিসোড 7 অন্য মেলোডি জাংশনের থেকে একটু ভিন্ন হয়েছে এবার কারণ আমি স্টুডিওতে একাই গান গাচ্ছি আবার সঞ্চালনায়ও আমি আছি কারণ আজকে রাজা আমার ভাই ছোট ভাই সুরকার যে সে অস্ট্রেলিয়াতে আছে ও নিজের সেট আপটা খুব তাড়াতাড়ি করে ফেলবে তখন আমরা আবার একসাথে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবো আজকে যে গানটি গেয়েছি ও মা একটি অক্ষর মা পুরো পৃথিবীটা জুড়ে এই অক্ষরের মধ্যে আছে মা আসলে কিছুই বলার নেই এই গানটি আমার মনে হয় সবার মনে দাগ কাটবে আমি তো কি বলবো আমি আমার ভাব প্রকাশ করতে পারছি না এই গানটির সাথে আমি এত বেশি ইমোশনাল টাচড হয়েছি যে আমি আসলে এই গানের কথা সুর সব কিছু মিলে এত সুন্দর ইমোশনাল একটি গান হয়েছে সবার জীবনের সাথে আমার মনে হয় এই গানটি জড়িত আছে এবং মিলে যাবে কি জানি আমি কিভাবে গাইতে পেরেছি কিন্তু তারপরও বলবো আমি যখন গেয়েছি আমার তো খুব ভালো লেগেছে এবং মনে হচ্ছে মা আমার সামনেই আছেন সবাই দোয়া করবেন আমার মার জন্য বাবার জন্য থ্যাংক ইউ ও মা এই গানটি গীতিকবি হচ্ছেন এনামুল হক অপু এবং সুরকার আমার ছোট ভাই রাজা বশির দুজনকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর গানটি উপহার দেওয়ার জন্য মেলোডি জাংশন অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে সরগম সাউন্ড স্টেশন ইউটিউব চ্যানেল থেকে আশা করি সবাই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তাহলেই আপনার নতুন নতুন গান নতুন নতুন অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের সাথে আপনারা জড়িত থাকবেন অনেক অনেক ধন্যবাদ মেলোডি জাংশনের পক্ষ থেকে আবারও বলছি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না শুদ্ধ সঙ্গীতের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ তুমি যে আমার মা জননী পৃথিবীতে জন্ম নিয়ে সুন্দর পৃথিবীতে জন্ম নিয়ে খোদা তোমার কাছে ঋণী